আসসালামু আলাইকুম। আমি ডেইলি লাইফ স্টোরি থেকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন এই করোনার সময়? সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন অনেক অনেক বেশি। আমি আজকের মেনুটা একটু শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমি রান্না করছি হচ্ছে দাঁড়া দিয়ে, ডাটা যেটাকে বলি আমরা, সেই ডাটা দিয়ে হচ্ছে গুল আলু দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে। আর হচ্ছে এটা হচ্ছে পাখি, এই পাখিটাও আজকে একটু স্পেশাল ভাবে রান্না করব আমি, শর্টকাটে, একদম শর্টকাটে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এখানে নিয়েছি আমি পাট শাক, আজকে পাট শাক ভাজি করব। এই হচ্ছে আমার আজকের মেনু। যেহেতু আমার বেশি করার প্রয়োজন হয় না, হচ্ছে আমরা দুইজন মানুষ, বেশি করলে আমাদের আবার থেকে যায়, সেজন্য অল্প অল্প আইটেম করি। আমি এখন হচ্ছে শাকগুলিকে ধুয়ে নিচ্ছি। এটাকে আমি আনাম অবস্থায় ধুয়ে নিব, আনাম অবস্থায় ধুয়ে নিতে হবে, কারণ এটাকে ছোট ছোট পিস করে ফেললে তারপর হচ্ছে আর ধুতে অনেক বেশি কষ্ট হয়, একদম ছোটটা ধরে ধরে পরিষ্কার করতে হয়। আর এটা যদি আমি আনাম অবস্থায় ধুয়ে নেই তাহলে আর আমার এতটা কষ্ট করতে হবে না। দেখেন কত ময়লা থেকে যায়। এখন আমি পিস করে নিচ্ছি। গীতা থেকে কতগুলা দিন বের হয়েছে আমাদের, যে ময়লা গুলো ফেলতে হবে, ভিতরে এটা রক্ত জমাট বেঁধে থাকে। এই জবর অংশটা ফেলে দিতে হয়, এই অংশটা খাওয়া হারাম, সেজন্য এটা মিলব না। এটা হয়তো অনেকেই জানেন না যে জবর অংশটা আসলে খেতে হয় না। আচ্ছা, আমার হচ্ছে বটিতে আসলে ধার কমে গিয়েছে, তো এখন আমি ধার দিয়ে নিব। হয়তো অনেকেরই জানা নাই যে পুঁঠি আসলে ধার দেওয়ার সিস্টেমটা কি। আমি জাস্ট একটা স্টিলের চামচ নিয়েছি, এটা দিয়ে আমি তরকার এভাবে কাটার সিস্টেমটা হলো এই উপর থেকে, অনেকে এটা উল্টা ভাবে কাটে। আসলে এটার ভিতরে যে ময়লাটা থাকে রক্ত রক্ত জমাট বেঁধে, এটা ঠিক উপরের দিকে থাকে, নিচের দিকে না, এর জন্য এটা উপরের দিকে কাটতে হয়। সেম এটা এরকম করে নিতে হবে। মুরগির এই অংশটা থাকে এখানে, ভিন থাকে অনেক, ভিনগুলো ফেলে নিতে হয়। আর ঠিক উপরের দিকে হচ্ছে রক্ত জমাট বেঁধে থাকে, এটা এইভাবে কাটতে হয়। আর এইটাতে আমি খুব একটা এক্সপার্ট না, তবে আমি জানি এটা কিভাবে কাটতে হয়। বাট এটা আমার একটু, যাই হোক, তারপর যেভাবে কাটতে চেয়েছিলাম ঠিক হয়েছে, মানে এটা পুরোটা ফাড়া যাবে না, এটা এমন ভাবে একটুখানি কাটতে হবে,
যেন ময়লার থলেটা সহ চলে আসে, হাতের মধ্যে ময়লা লেগে না যায়। দেখেন একদম ক্লিন হয়ে গেল, এখানে কোনো একটা ময়লা লেগে নেই। এটাই হচ্ছে ব্যাটার সিস্টেম। জাস্ট আগে অল্প একটু কেটে নিতে হবে, তারপর হচ্ছে ভিতরে থলেটা যেন কেটে না যায় এটা খেয়াল করতে হবে। ঠিক দেখেন এইভাবে এগুলো আমি আমার আম্মির কাছ থেকে শিখেছি। উপরে যে তেল চর্বিটা আছে ওটা আমি ফেলে দিয়েছি। এখন এই যে এখানে দেখেন রক্ত জমাট বেঁধে থাকে, এটা এই অংশটা, এগুলো ফেলে দিতে হবে। ফেলে এগুলো ক্লিন করে নিতে হয়। যারা নতুন পারেন না তাদের জন্য মূলত এটা আমি বলে দিচ্ছি। আমি এখন হচ্ছে এখানে চুলা ধরিয়ে দিব, ধরিয়ে এখানে আমি শাক দিয়ে দিব। এখন আমি মরিচ কেটে কেটে দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু নেড়ে দিব। এটা একদম যদি জট জট লেগে থাকে তাহলে এটা খেতে ভালো লাগবে না আর সব জায়গায় পৌঁছাবে না মশলা বা ঝাল লবণ, সেজন্য এটাকে ছাড়িয়ে দিতে হবে। এভাবে করে আমার এখানে আরেকটু পেঁয়াজ লাগবে, পেঁয়াজ একটু কম হয়েছে। পেঁয়াজ কম হলে স্বাদের টেস্ট পাওয়া যায় না। আরেকটু দিয়ে দিব, আমি এইখানে পাখির মাংসটা নিয়েছি আর সাথে হচ্ছে আলু দিয়েছি। এটাকে এখন আমি মশলা দিয়ে মাখাবো। এখানে আছে হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করা, এটা আমি দিব এই কারণে যেন এটা ঘন হয়, একটু মশলা মশলা লাগে খেতে। আর একটু কাঁটাটাও দিয়ে দিব। আমি পেঁয়াজটা একটু বেশি খাই আর পাখির মাংসতে এমনিতেও একটু বেশি দিতে হয়। এখানে আমি আদা রসুন আর হচ্ছে জিরা পেস্ট করে রেখেছি, দিয়ে দিব। আমি শর্টকাটে রান্না করব। নেড়ে দিচ্ছি, ঢেকে দিলাম। আরেকটু সিদ্ধ হতে হবে। আর এখানে আমি নিয়েছি হচ্ছে এটা হচ্ছে ধনে কুড়া, আমি এখানে একটু ধনে কুড়া দিয়ে দিব। আর পাখির মাংসটা একটু ঝাল না হলে মজা লাগবে না, সেজন্য আমি এক চা চামচ পরিমাণ দিয়েছি। আর হচ্ছে একটু হলুদ দিব এটার মধ্যে, দেখেন একটু হলুদ দিয়েছি। এখন আমি এটাকে এখানে দিব একটু লবণ,
পরিমাণ মতো পরে আবার চেক করে দেওয়া যাবে সমস্যা নেই এখন আমি একটু আচ্ছা এখানে আমি নিয়েছি কয়েকটা লং এটা আপনারা ঝাল কম খেলে এটা পরেও দিতে পারেন আর এখানে নিয়েছি হচ্ছে আমি দুটো দারচিনি টুকরা আর হচ্ছে এখানে নিয়েছি কয়েকটা এলাচি এলাচি একটু বেশি পরিমাণে নিয়েছি এই কারণে এটা পাখির মাংস গন্ধ লাগবে এর জন্য আমি এখন শাকটা বাগার দিই অলিভ অয়েলটা খাওয়ার চেষ্টা করি না হয় সরিষার তেল রসুন আর তেল আগে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছিলাম এখন রসুনটা দিয়ে আমি বাগারটি নেব এখানে তেল দিয়েছি এখানে আমি চাপা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ তারপর থেকে কদিন দিয়েছি আর এইখানে যে পাখি মাংসটা নিয়েছি এখানে আমি এই যে এলাচিটা থেতলে নিয়েছি এটা দিয়ে দিব আর হচ্ছে এখানে দারচিনি দিয়ে দিয়েছি আমি লঙ্কাও দিয়ে দিব ঝাল করব আর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল এখানে কিছুটা দিব আর এখানেও আমি একটু পরিমাণে দিব ভাজার জন্য পাখির মাংসে একটু তেল বেশি না হলে মজা লাগবে না এখন এটা আমি মেখে নিচ্ছি দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আমার শর্টকাটের রান্না এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি মেখে এখন এটা আমি তেলের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে এটা আমি ভেজে নিব ভালো করে ভেজে জাস্ট হালকা একটু পানি দিয়ে দিব পরে তাহলে আমার হয়ে যাবে ভালো করে ভাজতে হবে তেলের মধ্যে যেটা কিছু হচ্ছে কাটা যায় আর কিছু হচ্ছে কাটা যায় না যেটা কাটা যায় না ওটা আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে এরকম পিস পিস করে আমি রেখে দিই যেন ভেঙে রেখে দিয়েছি যেন এক একটা পিস আমি তুলে তুলে একটা তরকারিতে দিয়ে দিতে পারি এরকম এখানে আমি ছোট বলে দুটা দুটা দিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিব এখানে আমার বোধহয় লবণ দেওয়া হয়নি লবণটা দিয়ে দিব বেশি হয়ে যেতে পারে
এটাকে আমি ঢেকে দিব এখন ঢেকে দিলে তাড়াতাড়ি ছেড়ে দিবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে চিনি মাছ এগুলো ছেড়ে দিয়েছে এখন আমি ডাটাটা দিয়ে দিব এখানে ডাটা আলু এখন আমি এভাবে মেরে গ্যাসটা ঢেকে দিব এইটা ডিমটা আমি রেখে দিয়েছিলাম কারণ আগে দিলে এটা গলে যেত সেজন্য এখন দিয়ে দিব এটা দেখেন উপরে কি সুন্দর করে তেল চলে আসছে সরিষার তেল দিয়ে রান্না এত সুন্দর একটা টান বের হয়েছে সরিষার তেল প্লাস হচ্ছে গরম মশলার একটা গন্ধ খুবই সুন্দর আর একটু সিদ্ধ হবে তারপর আমি কাঁচা মরিচ দিয়ে দিব এখন একটু পানি দিয়েছি এই পানিটা জাস্ট শুকিয়ে যাবে তারপর আমরা একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলব মোটামুটি লবণ আমি যেটা দিয়েছি আমার একবারেই হয়ে গিয়েছে আমি এখন এখানে মরিচ দিয়ে দিব এই ফ্রাই প্যানটা তো আমি প্রায় 2 বছর ধরে রান্না করছি মাশাল্লাহ এখনো কিছু হয় নাই খুব সুন্দর আছে এটা পাঠিয়েছিল হচ্ছে আমার চাচি শাশুড়ি আমেরিকা থেকে আমি এটাতে রান্না করি আর আমার এই চাচির জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাকে অনেক ভালো রাখে এত ভালো একটা জিনিস দিয়েছে আমাকে দেখেন এইখানে হচ্ছে তেল মানে মাখা মাখা হচ্ছে আর তেলটা আরেকটু উপরে যখন আসবে তখন আমি এটা নামিয়ে ফেলব আমি এখন এখানে পানি দিয়ে দিব আরেকটু লাগবে পানি কারণ ডাটাটা আরেকটু সিদ্ধ হবে হয়েছে অনেকটা আর একটু সিদ্ধ হবে দেখুন কি কালারফুল গ্রিন হোয়াইট রেড চিনি মাছগুলো সব রেড কালার দেখতে কি সুন্দর লাগছে না এটা আমার হয়ে গেছে এখন আমি এটা বেলে নিব চুলাটা অফ করে দিই তেল চলে আসছে সাইডে একদম দেখেন এভাবে খেয়ে দেখেন কেমন টেস্ট হয় এই ছিল আমার আজকের রান্না আর টিপস থ্যাংকস ভালো থাকবেন